বাংলাদেশে রাস্তার মোড়ে এমন অনেক জনপ্রিয় সমুচা সিঙ্গারার দোকান আছে যেগুলোতে দৈনিক কয়েক হাজার পিস সমুচা বিক্রি হয়। তবে ভারতে সমুচার জনপ্রিয়তার ধারে কাছেও নেই বাংলাদেশ। ভাবতে পারেন, একদিনে দশ হাজার সমুচা বিক্রি। ভারতের হায়দ্রাবাদের একটি দোকানে দৈনিক দশ হাজার পিস সমুচা বিক্রি হয়। ওই দোকানের একটি ভিডিও ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রামে একটি শর্ট ভিডিওতে সমুচা বানানোর পুরো প্রক্রিয়া দেখানো হয়েছে। ময়দার মধ্যে প্রচুর পেঁয়াজ ও আরও কিছু মশলার পুর দিয়ে বানানো হয় এই সমুচা। সোনালি রং ধরা পর্যন্ত এগুলো ডুবো তেলে ভাজা হয়। ভাজা সমুচাগুলো যখন পরিবেশনের জন্য প্রস্তুত করা হয় তখন দেখলে যে কারো জিভে জল আসতে বাধ্য। ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অনেকেই এই সমুচার প্রশংসা করেছেন। অবশ্য এই খাবার কতটা স্বাস্থ্যকর তা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন, কারণ খালি হাতে প্রায় খালি গায়ে ছোট্ট একটি ঘরের মধ্যে বানানো হচ্ছে এই খাবার। ভারতের স্ট্রিট ফুডের নাম আছে দুনিয়া জুড়ে, তবে সেই সঙ্গে এসব খাবারের স্বাস্থ্য ঝুঁকি নিয়েও কম বিতর্ক নেই। বিশেষ করে ভারতের এই খাবারগুলো বানানোর প্রক্রিয়ায় এবং পরিবেশনে সাধারণত কোনো স্বাস্থ্যবিধি মানা হয় না।